ডেটটা মনে আছে তো? আগামী 2রা জুন মায়ের জন্মবার্ষিকী, 10ম জন্মবার্ষিকী, মা সর্বেশ্বরী। সেই দিন কিন্তু সারা দিন ধরে পূজা পাঠ, যজ্ঞ এবং অঘোর ক্রিয়া, অঘোর পূজা, প্রত্যেককে মনে করছেন এই দিনটা আমি যাব সেই স্থানে, সেই পবিত্র স্থানে, অঘোরী বাবার কাছে। পশ্চিমবাংলার একমাত্র কিনারাম সম্প্রদায়ের অঘোরী, অঘোরী বাবা, ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট অভিজিৎ মহারাজ। নমস্কার, মহাশক্তি মহাবিশ্বের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের এই অনুষ্ঠানের যিনি অতিথি, তন্ত্রের কিন্তু তিনি গুরু, তন্ত্র ভৈরব। আজকে তন্ত্রের মাধ্যমে কিন্তু সব মানুষের জীবনের উন্নতি তিনি নিয়ে এসেছেন, অঘোরী বাবা অভিজিৎ মহারাজ। এই 2রা জুন এই দিনটার জন্যই আপনারা অপেক্ষা করে রয়েছেন, এবং তার যে নিজস্ব নিজগৃহ মন্দির, সেখানে যাওয়ার জন্যও আপনারা অপেক্ষা করে রয়েছেন। তিনি বলছেন সকলে এসো, তবে হ্যাঁ, মনের মধ্যে ভক্তি, বিশ্বাস আর আস্থা নিয়ে এসো। কেন, অঘোরী বাবা যদি মনে করে তোমাকে অনেক উঁচুতে তুলে দিতে পারে, তোমার জীবনের উন্নতিটা তিনি কিন্তু নিয়ে আসতে পারেন, এই বিষয়টা কিন্তু কনফার্ম। কিন্তু যদি মনের মধ্যে কোনো রকম কনফিউশন থাকে, কি করে দেখি তো এই বিষয়টা থাকে, আমার পার্সোনাল রাজার তরফ থেকে রিকোয়েস্ট আসবেন না, কেননা এতে ক্ষতি হতে পারে। আর আজকের এই অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠানে যারা ফোন করবে নিজস্ব সমস্যা নিয়ে, যদি সমস্যা থাকে এবং যদি বুকিং করে চেম্বারে আসার মানসিকতা থাকে, তবেই ফোন করবেন, নাহলে নয়। কেন বলুন তো? নাহলে বিপদ আছে। যাই হোক, এই মহাশক্তি মহাবিশ্বে অনুষ্ঠানে যিনি একমাত্র কেন্দ্রবিন্দু, আমাদের এই গেস্ট, পশ্চিমবাংলার একমাত্র কিনারাম সম্প্রদায়ের অঘোরী, অঘোরী বাবা, ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট অভিজিৎ মহারাজ, আসুন তাকে প্রথমে আমরা স্বাগত জানাবো। স্বাগত আপনাকে। নমস্কার। আচ্ছা, একটা কথা আমি একটু জানতে চাইবো, মানে এটা আমার মনের মধ্যে সবসময়ের জন্য এই কিউরিয়াসিটিটা থাকে। আপনি একজন সাধক, আপনি কালরাত্রি সিদ্ধ, আপনি হচ্ছে কালী সিদ্ধ, গণেশ সিদ্ধ, মহাকাল সিদ্ধ, এবং যখন আপনি যেখানে যে স্থানেই থাকুন না কেন, এরা আপনাকে ঘিরে থাকে, আপনার উপর আশীর্বাদ বর্তায় সর্বক্ষণের জন্য। আজকে এই ফোর্সের জন্য, এই উইল পাওয়ারের জন্য, এই স্পিরিচুয়াল পাওয়ারের জন্যই কিন্তু আপনি শ্রেষ্ঠ, তন্ত্র শ্রেষ্ঠ, তন্ত্রগুরু, তন্ত্র ভৈরব। আজকে আপনাকে দেখে অনেক মানুষই কিন্তু এই জগতে প্রবেশ করেছে, শিক্ষা নিয়েছে, হয়তো প্রতিষ্ঠা পেয়েছে, কাউকে আমি ছোট করছি না, অসম্মান করছি না, হয়তো প্রতিষ্ঠা পেয়েছে, কিন্তু আপনি আপনার জায়গায় কিন্তু একটা স্টেবল পজিশনে রয়ে গেছেন, সেই জায়গা কেউ নিতে পারেনি। এটা কিন্তু আমাদের গর্বের ব্যাপার, আজকে সিটিএন প্লাস চ্যানেলের কিন্তু এটা বিরাট বড় গর্বের ব্যাপার। আজকে সিটিএন প্লাস চ্যানেলে অঘোরী বাবা অভিজিৎ মহারাজ এসেছেন, এটা সব থেকে গর্বের বিষয়, কারণ তিনি যখন আসেন তখন কিন্তু সাথে সৌভাগ্যটা নিয়ে আসেন, সৌভাগ্য দণ্ডের মাধ্যমে সৌভাগ্যটা নিয়ে আসেন, আর এই সৌভাগ্য প্রত্যেকের জন্য তিনি দিচ্ছেন। যদি মনের মধ্যে কোনো কনফিউশন থাকে, কোনো রকম কোয়ারি করব, এই ধরনের চিন্তাভাবনা থাকে, তাহলে আপনার কাছে কিন্তু সৌভাগ্য পৌঁছবে না, অঘোরী বাবা খুব স্ট্রিক্ট, তাই তো? একদম। যেদিন থেকে আমি সাধনাটা করেছি এবং সাধনার সিদ্ধি পেয়েছি, তুমি যে যে দেবীর কথা বললে, প্রত্যেকে কিন্তু আমাকে শপথ করিয়ে নিয়েছেন, অবশ্যই প্রত্যেক দেব দেবী এখানে বর্তমান, তাদের খালি চোখে দেখা যায় না, খুব সত্যি কথা বললে একটা, তো তারা কিন্তু আমাকে শপথ করে নিয়েছেন, কাজ তাদেরই করবি যারা তোকে বিশ্বাস করে, যারা তোর সাথে মশকরা করতে আসছে তাদের কাজ করবি না, তাদের ক্ষতি করে দিবি, এটা বলে দিয়েছেন কিন্তু। ঠিক ঠিক ঠিক। আমি কিন্তু এখানে ক্যামেরায় অন মিডিয়াতেই কথা বলছি, তাদেরই আমি কাজ করি যারা বিশ্বাস করে আসে, আর যারা মশকরা করতে আসে সারা লাইফটা মশকরা করে তাদের কেটে যায়, তারা আমার কাছে কিন্তু এক টাকারও ফল পাবে না। আপনার পাওয়ার সম্পর্কে আমি নিজে ওয়াকিবহাল, আমি বিগত একটি অনুষ্ঠানে বলেছিলাম, সেখানে দেখেছি সত্যিকারে আপনারই একজন খুবই অনুগত, এবং আপনার অনুরক্ত যাকে বলা যায়, আপনাকে সে যেন মনে করে আমার কাছে আর অন্য কিছু নেই অভিজিৎ মহারাজ ছাড়া, সে অন্যের অন্য কাজ করতে গেছে, অন্য একটি যজ্ঞানুষ্ঠানে গেছে, কিন্তু সে আমাকে দেখাচ্ছে, দেখো অঘোরী বাবা অভিজিৎ মহারাজের যজ্ঞ দেখো, সেই যজ্ঞে আমি দেখছি সেই যজ্ঞের আগুনের মধ্যে বশ করে রাখা একটি পিশাচের মুখ, একটি মহিলার মুখ। আপনার ক্ষমতাটা যে কোন পর্যায়,
সেটা সচরাচর কারুর ক্ষেত্রে প্রযোজ্য নয়, কেউ পারবে না সেই জায়গায় পৌঁছতে। যদি ক্ষমতার কথা বলো তাহলে একটা কথা বলি, অবশ্যই অন মিডিয়ায় বলাটা ঠিক কিনা আমি জানি না, আপনার ক্ষেত্রে সব ঠিক, আপনি বলুন। একটা কাজ আমার সাথে জাস্ট ফোনাফোনি চলছে, ইন্ট্রোডাকশন চলছে, ফোনাফোনি চলছে, লাইভ দেখে ফোন করেছে, এই কাজ আছে বাবা, আমি একজনের কাছে কাজের জন্য গিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছি, অ্যাডভান্স করেছি, কাজ দিতে পারিনি। আমি যখন বলছি কাজ হলো না, আমার মূল্যটা ফেরত দিন, তখন ভয় দেখাচ্ছে তোকে মেরে ফেলবো। ছি 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 ছি, আমার তো হাসি পেয়ে গেছে। তো সেই শত্রু কিন্তু বড় প্রোটেকশন দ্বারা, তার কাছে একটা প্রোটেকশন আছে, আমার কাছে আসার সাথে সাথে সেই প্রোটেকশন খবর পেয়ে গেছে যে অভিজিৎ মহারাজের কাছে গেছে, অবশ্যই কাজ করে দেবে। আমার কাছে আসা মানে কাজটা আমি 100-500% গ্যারান্টি কাজটা করে দেবো। তারা ভয় পেয়ে গেছে, তার শক্তি আমার কাছে এসছে, তার শক্তি আমার বাড়িতে 3 রাত ধরে ঘুরে বেরিয়েছে, কিন্তু আমার বেষ্টনীর মধ্যে ঢুকতে পারছে না, বাইরে থেকে আওয়াজ ছাড়ছে। সেই শক্তি কি আমি মিডিয়াতে বলবো না, ছোট জিনিস অনেকেই জানে, ঘুরে বেড়ায়, শক্তি সব জানতে পারে। সেই শক্তিকে আমার ভৈরব আঘাত করে এসছে, তাকে রক্তারক্তি করে দিয়েছে, সে ভয় পেয়ে গেছে, চলে গেছে, সে শুধু বাইরে দিয়ে আওয়াজ দিচ্ছে আমার কানে, আমি তোকে ওই কাজ করতে দেবো না, আমি আটকে দেবো। আমিও বলে দিয়েছি ওই কাজ আমি করব, যে তান্ত্রিক বাবা যে অঘরী বাবার কাছে থাক না কেন, সেই শক্তি আমি করে দেখিয়ে দেবো, আমি কি শক্তিতে বলিবান হয়েছে আমি দেখিয়ে দেবো। সত্যি সত্যি এই কনফিডেন্সটার জন্যই কিন্তু প্রত্যেকটা মানুষ আজকে আপনার কাছে আসেন। সবচেয়ে বড় কথা কি, এই যে তন্ত্র, আজকে এই তন্ত্রের মাধ্যমে কিন্তু আপনি প্রতিটা মানুষের জীবনে এমন এমন সমস্যা রয়েছে, এমন এমন প্রবলেমস রয়েছে, সেগুলো কিন্তু সচরাচর খালি চোখে দেখা যায় না, সেই জায়গাগুলোকে আপনি কিন্তু পিন আউট করছেন এবং বলছেন এই সমস্যার সমাধান তুই কি আগে করেছিস। তখন সে কিন্তু ভেবাচাকা খেয়ে বলছে কি করে, আমি তো জানি না এই সমস্যা আছে। হ্যাঁ, তোর গুপ্ত শত্রুতা রয়েছে, তোর গুপ্ত শত্রু তোর ঘরের কাছেই রয়েছে, তোকে শেষ করে দিচ্ছে, আর তুই ভাবছিস কি আমার কিছু হলো না, আমার কিছু হলো না। সৌভাগ্য কবে আসবে? সৌভাগ্য এমনি আসে? তোর তো সৌভাগ্য রয়েছে, কিন্তু এই গুপ্ত শত্রুতার দ্বারা তোকে ক্ষতিগ্রস্ত করেছে। এই যে অনুধাবন শক্তি, এটা একমাত্র অঘরী বাবা অভিজিৎ মহারাজই পারেন। একটু দেখিনি ফোনে কে রয়েছেন। হ্যালো নমস্কার, আমি বারুইপুর থেকে বলছিলাম। বারুইপুর থেকে কে বলছেন দাদা আপনি? বারুইপুর থেকে অভিষেক বিশ্বাস। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ রয়েছে? হ্যাঁ রয়েছে। একটা কথা বলি, কিছু মনে করবেন না, আপনি আমাদের যে স্ক্রোলে যাচ্ছে বুকিং নাম্বারটা দেখতে পাচ্ছেন? একদম একদম। 8240531801 এবং 8420694495। আপনার যদি মনে বুকিং করার মানসিকতা থাকে তবেই কিন্তু আপনি ফোনটা করেছেন আশা করি। এবার বলুন আপনার ডেট অফ বার্থ। আমার ডেট অফ বার্থ হচ্ছে 26/7 1995। হ্যাঁ, জন্ম সময়টা একটু বলবেন। সময়টা হচ্ছে ভোর 4টে। ভোর 4টে কোথায়? আপনি অঘরী বাবা অভিজিৎ মহারাজের যে বিশ্লেষণ, তন্ত্রের উপর যে বিশ্লেষণ, তার যে ক্রিয়া, সেগুলো সম্পর্কে অনুধাবন আছে, আপনি কি জানেন কিছু? যারা বেকার আছে, যাদের অন্য সংস্থানের জন্য পরিশ্রম করছেন, স্ট্রাগল করছেন, তাদের একমাত্র ঠিকানা কিন্তু অঘরী বাবা অভিজিৎ মহারাজের যাদবপুর প্রতাপগড়ের নিজ গৃহ মন্দির এবং অবশ্যই সময় পেলে দক্ষিণেশ্বর, একমাত্র ঠিকানা। কাজ হবেই হবে, যার কাজ নেই, যে বেকার, তার কাজ হবেই হবে অঘরী বাবা অভিজিৎ মহারাজের নিজ গৃহ মন্দির প্রতাপগড়ে। এটা আমি ডেফিনেট করে বলে দিলাম, এবং সেই জন্য সামনের যে শুভ দিন 2রা জুন ফলহারিণী অমাবস্যা মিস করবেন না। আমি পার্সোনালি আপনাকে বলে দিলাম
ওই দিন যাদবপুর প্রতাপগড়ের নিজ গৃহ মন্দির অঘরি বাবা সবার জন্য হাত খুলে দিয়েছেন সৌভাগ্যটা নেওয়ার অপেক্ষায়, আর অন্য কিছু না। মহারাজ, ওনার বুধবার দিন জন্ম, তাই তো? বুধবার, হ্যাঁ বুধবার জন্ম। আপনার মিথুন লগ্ন মিথুন রাশি, আচ্ছা, হ্যাঁ, আপনার ওই অমাবস্যার আগের দিন জন্ম, চতুর্দশী, কৃষ্ণ চতুর্দশীতে আপনার জন্ম, ঠিক আছে। আবদার নক্ষত্রে আপনি জন্মেছেন, আপনার গণ হচ্ছে নরগণ। আপনার মেইনলি প্রবলেম হচ্ছে চাকরির জায়গা বা কাজের জায়গাটা, তাই তো? আমি দেখে বলে দিচ্ছি, ফোন নাম্বারটা দেখা যাচ্ছে তো, বুকিং নাম্বারটা 8240531801 এবং 84, হ্যাঁ হ্যাঁ, না লিখে নেবেন আপনি, 8420694495, ঠিক আছে। ওকে, দেখুন আপনার যে কুণ্ডলীটা দেখতে পাচ্ছি, এখানে আপনার কাজের জায়গায় কয়েকটা গ্রহ ব্রক্কি হয়ে গেছে, বুঝতে পাচ্ছেন? রেক্টোকেট অবস্থায় থাকাতে সঠিক ফল তো দিচ্ছে না, আপনার ভাগ্যের চাকাটা উল্টো দিকে ঘুরে যাচ্ছে। আপনার ঠিকঠাক ভাবে আপনি কাজটা করে উঠতে পারছেন না, যে কোনো কাজেই যান না কেন কাজটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, একদম একদম। এবং আপনার মাথায় একটা পেন হয়, আচ্ছা, হ্যাঁ, যে পেনটা আপনার ওষুধ খেয়েও ঠিক হয় না, মাঝে মধ্যে খুব ভোগায়, হয়তো। দেখুন কটা জিনিস আমি এখানে দেখে নিয়েছি, আমি টোটাল মানে চার্ট নিয়ে বসে আপনাকে সেই জ্যোতিষীরা যেভাবে অনুষ্ঠান করে সেভাবে অনুষ্ঠান করি না, আমি এগুলো বলি না, আমার একটু অনুষ্ঠানটা আলাদা। যাই হোক, আপনাকে যেটা প্রবলেম আমি শুধু সেইটুকু জায়গায় বলছি, এই জায়গাটা যদি ক্লিয়ার করতে হয় আপনাকে দুটো গ্রহকে বলিয়ান করতে হবে, সেইখানে আপনার কিছু ক্রিয়া আছে এবং সর্বোপরি কিছু অঘোর ক্রিয়ার দ্বারা যদি আপনি কাজ করে থাকেন, করা হয়, ঠিক আছে, তাহলে আপনি 100% আপনি জবের জায়গাটা ঠিক করে নেবেন। আর আপনাকে একটা কথা বলি, আপনার কিন্তু বাক্যর জায়গায় আপনি কথাবার্তা বললে আপনার কিন্তু অনেক শত্রু তৈরি হয়ে যায়, হ্যাঁ, মানে আপনার কথা শুনেই লোক আপনার সাথে হিংসা শুরু করে দেয়, বুঝতে পারছেন, এবং তাদের চোখের বিষে আপনার ক্ষতি হয়ে যায়। আচ্ছা, না সেরকম হয় কি সেটা বলুন, সেটা তো বলতে হবে, মহারাজ যখন বলছেন তখন আপনাকে সেই রেসপন্সটা করতে হবে, হয় কি হয় না বলে দিতে হবে, কারণ দর্শকরাও শুনুন। বন্ধু বন্ধুদের সাথে রিলেশন একদম ভালো থাকে না, না না একদম, আজকে বন্ধুত্ব হলো কালকে বাঁশ খেয়ে যাবেন, আচ্ছা, অপূর্ব, হয় কি না বলুন, আচ্ছা হয়, হ্যাঁ সেটা বলতে হবে। তো ভাই, তোমাকে আমি তুমি বললাম, কিছু মনে করো না ভাই, এই ছকটা যা দেখছি, তুমি কিন্তু একটু ভাই কারোর কাছে গিয়ে একটু নিজের ভাগ্যটাকে ঠিক করে নাও। আচ্ছা স্যার, ওই যাদবপুরে গিয়ে প্রতাপগড়ে, হ্যাঁ, ওটা বুকিং নাম্বারে ফোন করে জেনে নাও। প্রথমেই তো বললাম লিখে নিতে হবে বুকিং নাম্বারটা, যারাই বুকিং করবেন তারাই ফোন করবেন, নচেত ফোন করবেন না, ঠিক আছে? ধন্যবাদ, সঙ্গে থাকুন। আর যখন যাদবপুর প্রতাপগড়ের নিজগৃহ মন্দিরে আসবেন, তখন দুটো লাল মোমবাতি নিয়ে আসবেন আর ধূপকাঠি নিয়ে আসবেন, আচ্ছা, বোঝা গেল? দুটো লাল মোমবাতি, বড় লাল মোমবাতি এবং ধূপকাঠি নিয়ে আসবেন, সঙ্গে থাকুন। সবচেয়ে বড় কথা কি, অগরি বাবা অভিজিৎ মহারাজ ঘুরে ঘুরে নানান জায়গায় গাড়ি করে করে চেম্বার না, তাকে সাধনা করতে হয়, কেননা সেই সাধনার সময়টুকু তাকে দিতে হয়, তাকে শক্তি সঞ্চয় করতে হয়, না হলে কিন্তু চেম্বার করে 30 দিন টিভি প্রোগ্রাম করে প্রত্যেক চ্যানেলে ঘুরে ঘুরে বসে আজ যাই হোক সাধনা হয় না, হ্যাঁ ব্যবসাটা হয়, মানুষ ঠকিয়ে পয়সাটা রোজগার করা যায় অবশ্যই, তা নাহলে চ্যানেলগুলো পয়সা দেবে কি করে, সেটাই, আমাকে এত প্রোগ্রাম করতে লাগে না, সপ্তাহে দুটো প্রোগ্রাম করি, তাও 6 মাস পরে, তাও আমরা রিকোয়েস্ট করি বলে 6 মাস পরে আমি আবার এসেছি, সেদিন আসিনি, সেটাই, দুটো কাফি, একদমই, তাতেই সময় দিতে পারছি না, একদমই, সকালবেলার বেলা 12টা অবধি কাজ করেছি, আজকেও আমাকে যোগ্য করতে হয়েছে, কাজ করতে হয়েছে সারা রাত ধরে, আপনি যোগ্য করেন, কাজ করার পরে তবে আজকে এসেছি, অবশ্যই, আমি তো ভাবছিলাম পৌঁছতে পারবো না, আমি সেটাই তো চিন্তা করছি, কেননা খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে 2 মিনিট সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি, রাস্তায় যা জ্যাম, আমি অনেকটা দূর থেকে আসি, সেটাই, তো এসে পৌঁছতে পেরেছি। এই যে সারা রাতের যোগ্য, সারা রাতের পরিশ্রম, সেটা কিন্তু নিজের শক্তি সঞ্চয় সাধনা, তার জন্য আমার থলি যদি না ভরে আমি তাদেরকে কি দেবো, অবশ্যই, আমি যত কাজ করবো আমার থলি তো খালি হতে শুরু করবে, দারুন, আজকে আমার কাছে কাজ করতে আসবে, আমার থলি থেকেই তো তাকে কাজ দেবো, নিশ্চয়ই, আমি তো শূন্য হয়ে গেলাম, নিশ্চয়ই, সেটা তো আমাকে আবার ভরতে হবে,
সেটা না বললে আমি কাজ দেবো কি করে? শুধু এই চ্যানেলে ঘুরে বসে থাকলে আর ওই চেম্বারে বসে থাকলে হবে না, লোক ঠকিয়ে লাভ নেই, হবনি না। দুটো কাজ করব, দুটো কাজের সঠিক মূল্যায়ন দেবো। অবশ্যই অবশ্যই, আমার এত কাজের দরকার নেই, আমি এত কাজ করিও না। তবে নিজ মুখে একটু আপনাকে আমি এটা আমার রিকোয়েস্ট একটু বলে দিন যে দোসরা জুন মা সর্বেশ্বরীর কিন্তু ফলোয়ানি অমাবস্যা, এই তিথিতে আমি মাকে প্রতিষ্ঠা করেছিলাম, আজকে দশম জন্মবার্ষিকী পূজা মা সর্বেশ্বরী। এই মা সর্বেশ্বরীকে আমি বসিয়েছিলাম যখন প্রচুর বাধা হয়েছিল। আচ্ছা, তারপরে কিন্তু তার সাধনা করে, মিডিয়ায় হয়তো বলা ঠিক না, অনেকে অনেক রকম ভাবে নেবে, আবার যে মস্করা ভাবে নেবে তার আবার একটু প্রবলেমও হতে পারে। তবু আমি রিকোয়েস্ট করব আমার কথাটা সিরিয়াস ভাবে নেবেন, কেউ মজা করে নেবেন না, নিলে আমার পরবর্তীকালে প্রবলেমে পড়তে পারে। তো মা সর্বেশ্বরী তোমার মতন আমার মতো সঙ্গে কথা বলে, তুমি যেন বসে আছো এইভাবে কথা বলে, কেউ বিশ্বাস করলে করবে, না করলে না করবে। আমি তো বলে দিলাম তার প্রবলেম, এবং তার আরো প্রবলেম, আমাকে নিয়ে মস্করা করলে বিপদ, কেন মা আমাকে বলেই দিয়েছে তোকে নিয়ে যে মস্করা করে তাকে আমি ছাড়বো না। আমি অনেক বছর পর তোকে একটা খুঁজে পেয়েছি, তাই তোর কাছে এসেছি। প্রকৃত সাধক, একদম প্রকৃত সাধক। দেখো না আমার দাড়ি গোঁফ নেই, না ভয় দেখানো ব্যাপার নেই, না মানুষকে ভয় দেখে না, কালো কাপড় পরে ঘুরে বেড়ায় না, অগরির পোশাক কালো দরকার পড়ে না, সাধনার সময় পড়লাম ঠিক আছে। সাধনাটা হচ্ছে আমার মাথায় এটা থাকে, কারণ মাথায় কিছু ব্যাপার আছে, সেই জন্য আমার মাথা পার্সোনালি বন্ধন রাখতে হয়, সেই কারণে এটা আমার সবসময় বন্ধন থাকে, খুলে রাখি না, পার্সোনালি বলেছেন আমার সেই জিনিসটা, সেই কারণে। আর যে কোনো যদি যদি ওপারে সাধক থাকে, আমি বারবার অনুষ্ঠানে বলে থাকি, কারোর যদি কুণ্ডলিতে শনি স্ট্রং থাকে, সে খালি চোখে বা চোখ বন্ধ করে দেখে নিতে পারবে অগরি বাবা যে কথাগুলো বলছে ঠিক বলছে কিনা, তার মাথায় কি আছে আর এর মধ্যে কি আছে আর চারপাশে কি আছে সে দেখে নিতে পারে। চ্যালেঞ্জ রইল যদি কোনো সাধক থাকে। টিভিতে অনেক বড় বড় ব্যানার দেখি তো, এই তোমার দাড়িওয়ালা হাত জড়ো করে বড় নানা রকম জ্যোতিষতান্ত্রিকদের ছবি দেখি, আমি সেই বাবাদের উদ্দেশ্যে বলছি, ভাই একটু দেখো না আমি কত বড় ভণ্ড লোকটা, একটু যাচাই করে নাও না ভাই। সাহস নেই, কারোর সাহস নেই, একটু ফোনে দেখে নি কে রয়েছেন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার আপনাদের দুজনকেই। নমস্কার মা, নমস্কার, বলো নাম বলুন। আমি হাওড়া থেকে বলি। খুব ভালো কথা, এবার নাম বলুন। হ্যাঁ, আমার ছেলে সম্বন্ধে একটু জানতে। ছেলের নামটাই কষ্ট করে একটু বলুন। প্রীতম সাউ। প্রীতম সাউ তো? হ্যাঁ। আচ্ছা প্রীতম সাউ, আপনি হাওড়া থেকে বলছেন? আচ্ছা, এবার একটা কাজ করুন, আপনি আপনার ফোন নাম্বারটা একটু বলবেন। আপনার ফোন নাম্বার 76? হ্যাঁ হ্যাঁ। তারপর 999 হয়ে গেছে, তারপর 26 26, হ্যাঁ, তারপর 903 না 6 66 6, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 76 999 26 906, তাই তো? হ্যাঁ হ্যাঁ। প্রীতম সাহেব, ডেট অফ বার্থ বলুন চটপট। 14 সেপ্টেম্বর হয়ে গেছে, তারপর বলুন। 1994 জন্ম সময় বলুন। সকাল 10:40 জন্মস্থান? হাওড়া। জন্মস্থান হাওড়া। আমি একবার বলছি আপনি একটু মিলিয়ে নিন, 14 সেপ্টেম্বর 1994 সকাল 10:40 হাওড়া, প্রীতম সাউ। সেদিন ছিল বুধবার। হ্যাঁ হ্যাঁ, বুধবার। বৃশ্চিক লগ্ন ধনু রাশি, শুক্লপক্ষের দশমী তিথিতে তোমার ছেলে জন্মেছিল। গণ হচ্ছে নরগণ। কি করে ছেলে এখন? ছেলে ওই যে হোটেলে কাজ করছে, কি হবে ক্যারিয়ারটা ওই জন্যই জানবার জন্য করেছি আপনাকে। না, একটা কথা আপনাকে বলি, আপনি হয়তো অনুষ্ঠানটা প্রথম থেকে দেখেননি, সেটা হচ্ছে যে আমাদের এই অনুষ্ঠানের ফরম্যাট হচ্ছে যারাই বুকিং করবেন তারাই কিন্তু ফোন করবেন, শুধুমাত্র কোয়ারি বা এমনি নিছক একটু জেনে নি এই বিষয়ের জন্য করলে কিন্তু একটু প্রবলেম, কেননা এই দুটি নাম্বারে আপনাকে আপনার হাওড়া থেকে যাদবপুর আসতে বেশি সময় লাগবে না, হাওড়া থেকে যাদবপুরে ডিরেক্ট বাস আছে, আপনি যাদবপুর আসতে বেশি সময় লাগবে না। দোসরা জুন ফলোহারিণী অবশ্য, এবং ওনার কিন্তু নিজস্ব যে মা, মা সর্বেশ্বরীর কিন্তু সেদিন দশম বার্ষিক জন্মবার্ষিকী পূজা রয়েছে, ঠিক আছে? এই জন্য বললাম দোসরা জুনটা ফলোহারিণী অবসরটা মাথায় রেখে এই ফোনটা রাখার পর আপনি আবার 8240531801 এই নাম্বারে ফোন করে বুকিংটা ফিক্সড করে নেবেন। এটা আপনার সুবিধার্থে, আপনার কল্যাণার্থে আমি আপনাকে হেল্প করলাম, বাদ বাকিটা বুঝে নিন। কেন অগরি বাবা অভিজিৎ মহারাজ কিন্তু আপনার সঙ্গে কথা বলছেন, একটু সিরিয়াসলি ব্যাপারটা শুনবেন। বলুন মহারাজ।
দেখো ওর যে ছেলের প্রবলেম যেটা আছে, মারাত্মক রকম ভাবে রাহু পীড়িত। আচ্ছা, সেই কারণে নানা রকম ঝামেলায় জড়িয়ে যায় ছেলেটি, তাই তো? বুঝতে পারলাম না কথাটা। নানা রকম ঝামেলায় আপনার ছেলে প্রীতম সাহু জড়িয়ে যায়? সেটা তো হবে, বুঝতে হবে, একটু স্মার্ট হতে হবে। হ্যাঁ বলুন। আর বাড়িতে বেশ কিছু প্রবলেম রয়েছে। বাস্তুতে? বাস্তুতে। আচ্ছা, বাস্তুটা ভালো না? আচ্ছা, পুরনো বাড়ি তো? পুরনো বাড়ি আপনাদের? হ্যাঁ পুরনো বাড়ি। বাড়িতে বাস্তুতে ঝামেলা রয়েছে সেটা বুঝতে পারেন, ফিল করেন কখনো? হ্যাঁ হ্যাঁ বোঝা যায়। আচ্ছা, তো এইগুলো সারাতে হবে, ক্রিয়া ছাড়া কোনো উপায় নেই। এগুলো স্টোন পরে হয় না ভাই। একদমই একদমই, এগুলো ক্রিয়া করতে হবে, ওনাকে আসতে হবে, নাহলে কাজ হবে না। আমার কাছে হোক, যেখানে হোক, যেখানেই যাক, যে কাজ জানে তার কাছে গিয়ে কাজ করিয়ে নিতে হবে, নাহলে কিছু করার নেই এখানে। আচ্ছা মিসেস সাহু, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনাকে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে আগামী 2রা জুন ফলহারিণী অমাবস্যা, এটা আপনার ক্ষেত্রে শুভ দিন। আপনি এখন থেকে দুটি নাম্বার স্ক্রোলে যাচ্ছে, একটু আগেও আমি বলে দিয়েছি, এই দুটি নাম্বার একটুখানি বুকিং করে নিন, বুকিংটা ফিক্সড করে নিন 2রা জুন ফলহারিণী অমাবস্যার জন্য, এটা আপনার পক্ষে শুভদায়ক হবে। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, ধন্যবাদ, সঙ্গে থাকুন। আর দুটি মানে স্থান, একটি হচ্ছে নিজস্ব গৃহ মন্দির যাদবপুর প্রতাপগড়, দীর্ঘদিন ধরে মানে আমরা সত্যিকারে যখন মিডিয়াতে আসেন তখন থেকেই কিন্তু একটি নামই শুনতাম, অভিজিৎ মহারাজ, অঘরী বাবা অভিজিৎ মহারাজ। আজকে কিন্তু অনেকেই অঘরী এসছেন, কিন্তু অঘরী বাবা অভিজিৎ মহারাজের নামটা কিন্তু দীর্ঘদিন ধরে আমার কানে শোনা। এবং এই যাদবপুর প্রতাপগড়, এটা কিন্তু বিরাট বড় একটা প্রসিদ্ধ, মানে আপনি যদি যাদবপুরে নামেন, যাদবপুরে অঘরী বাবা অভিজিৎ মহারাজের নিজগৃহ মন্দির, আমার একটু বদনাম আছে, একটা ছোট্ট বাচ্চা ছেলেও কিন্তু একটু বদনাম আছে, সে কথা একটু বলে নি, আমার পাড়ার মধ্যে একটু বদনাম আছে, আমাকে কিন্তু একটু ভয় টয় পায় মানুষে, এটা ঘটে, ওর জন্য এটা সহজে কেউ আমার সাথে কথা বলতে আসে না, এটা আপনাকে ভক্তি করে শ্রদ্ধা করে ভয় না, এই কারণের জন্যই বলা, প্রত্যেককেই বলা, সেটা হচ্ছে যে সামনের একটা শুভ দিন রয়েছে, 2রা জুন ফলহারিণী অমাবস্যা, অনেকেই হয়তো গলা ফাটিয়ে চেঁচাচ্ছেন আমি করে দেবো আমি করে দেবো। আসুন, ফলহারিণী অমাবস্যা নিয়ে একটা কথা বলি, মিডিয়াতে যেটা খুব দেখছি যে একটা ফল নিবেদন করতে হবে এবং সেটা যজ্ঞে হোক, মায়ের পায়ে হোক, আহুতি দিয়ে হোক, তো এক বছর সেই ফলটা খাওয়া যাবে না, তাই এটাই নাকি ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্য। আমার না এটা যত শুনি না রাগ ধরে আর হাসিও পায়, মানে এরা মানুষকে কিভাবে একটা ফলহারিণী অমাবস্যা একটা মার্কেটিং করে যাচ্ছে, আমার সত্যি খুব খারাপ লাগে। আমিও মিডিয়ায় বসেছি, বলাটা ঠিক না, তবে একটা কথা বলে দিই, ফলহারিণী মানে ওই নয়, শ্রী রামকৃষ্ণ মা শারদাকে দেবী রূপে পুজো করেছিলেন, ওই একটা ফল ছেড়ে দিয়ে বলেননি, উনি কিন্তু অঘরী ছিলেন, 64 যোগিনী সাধনা করেছিলেন মা শ্রীরামকৃষ্ণ, উনি বিরাট বড় অঘরী ছিলেন। আর একটা কথা বলি, অঘরী ছাড়া না মায়ের সাথে কথা বা মায়ের সাথে ইন্ট্রোডাকশন হয় না, একদমই তাই, অঘরীও তো হয়। বামদেব শ্মশানে বসে মা তারাকে পেয়েছিলেন এবং বাচ্চা ছেলের মতন মায়ের সাথে কথা বলতেন, এটা একটা অঘরের পক্ষে সম্ভব, কোনো তান্ত্রিক সাধক কিন্তু মায়ের দর্শন পায় না, এটাই কিছু পাওয়ার হয়তো পেতে পারে সাধনার দ্বারা, তার শরীরে কিছু সিম্বল আসতে পারে, কিছু সিমটম আসতে পারে, কিন্তু মায়ের দেখা, মাকে দেখে মায়ের সাথে কথা বলা, মায়ের কথা কানে শোনা, মা কি ভবিষ্যৎ হবে সেটা স্বপ্নে দেখিয়ে দিয়া বা সামনে বসে চাক্ষুষ করিয়ে দিয়া একমাত্র অঘরী পারে, অঘরী ছাড়া কিন্তু এটা দেখতে পায় না। অঘরীর দৃষ্টি আর অঘরীর শ্রবণ ক্ষমতা, এই দুটো জিনিসের অঘরীর আছে, আর অঘরীর সাথে চারপাশে যারা থাকে বেষ্টন করে, তারা হচ্ছে কি বলবো, গার্ড, তারা ওই তোমার ওই কি বলে জানো পোশাক, কি নাম একটা আছে, হ্যাঁ কি বলে বলো না নামটা, ভুলে গেলাম, হ্যাঁ সেই তারা ওই না কি বলে বাউন্সার, আমার বাউন্সার লাগে না, ওনার বাউন্সার হচ্ছে মা কালী, ওনার বাউন্সার হচ্ছে মহাকাল, ওনার বাউন্সার হচ্ছে কিন্তু মা গণেশ, আর আমার বাড়িতে সিসিটিভি লাগে না, একদমই একদমই, কোথায় কি হচ্ছে না হচ্ছে সবাইকে হচ্ছে, কে পেছনে কে বললো গালি দিল এখানে, ভালো কথা বললো এখানে, হ্যাঁ কেউ আমার ঠকিয়ে যাচ্ছে, ধরো 10,000 টাকা দেবার কথা, 2,000 টাকা নেই বলে গেল, ওর ব্যাগে কিন্তু 10,000 টাকা আছে এখানে। আজকের মতো অনুষ্ঠান মহাশক্তি মহাবিশ্ব এখানেই শেষ করছি, তবে রিকোয়েস্ট 2রা জুন দিনটা কিন্তু ভুলবেন না, মিস করবেন না, আপনাদের একমাত্র ঠিকানা যাদবপুর প্রতাপগড়, ওনার নিজগৃহ মন্দির। নমস্কার।